বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় পুরো ভারত তোলপাড়। তারকাদের জীবনধারা নিয়ে প্রশ্ন উঠছে। সবার মনে ধারণা, বলিউডের সব তারকাই পার্টি করেন, মাদক নেশায় ডুবে থাকেন। কিন্তু না, এমন কিছু তারকা আছেন যারা মাদক তো দূরের কথা, পার্টিতে পর্যন্ত যান না। এই তালিকায় প্রথম নামটি আমির খানের, মিস্টার পারফেকশনিস্ট তিনি। বাস্তব জীবনেও মেনে চলেন কড়া নিয়ম কানুন, কোনো পার্টি তো দূরের কথা, পুরস্কারের অনুষ্ঠানেও হাজির হন নাই তারকা। সাইফ আলী খানও পার্টি পছন্দ করেন না, কাজ শেষে সোজা বাড়িতে চলে যান, সন্তান পরিবার নিয়ে সময় কাটান। যদিও তার স্ত্রী কারিনা কাপুর একেবারে সোশ্যাল বাটারফ্লাই, সব পার্টিতেই দেখা যায় তাকে। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের নামটিও আছে এই তালিকায়। কোথাও গিয়ে নেচে গিয়ে পার্টি করার চেয়ে বাড়িতে সময় কাটানোই পছন্দ তার। মেয়ে স্বামী ও পরিবার নিয়েই তার সব আয়োজন। এ প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী তাপসী পান্নু বলিউড তারকা খ্যাতি পেলেও ফিল্মি পার্টিতে যেতে পছন্দ করেন না, কোথাও আমন্ত্রণ পেলে হাসি মুখেই না করে দেন। অক্ষয় কুমারের মতো সচেতন তারকা কমই আছে বলিউডে। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শারীরিক কসরত করা এবং সারাক্ষণ কাজের মধ্যে থাকাই খিলাড়ি কুমারের রোজকার নিয়ম। তিনি মাদক জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করেন না, পার্টিতেও যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।